আজকের গল্প বৃদ্ধা আপেল বিক্রেতা। একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত, আর আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা করে আপেল বের করে সেই বৃদ্ধাকে বলতো, আপনার আপেলগুলো আজও একদম পানসে, একদম মিষ্টি না, এই নিন, বিশ্বাস না হলে একটা খেয়ে দেখুন। এই বলে লোকটি নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দিত। বৃদ্ধা আপেলটা খেয়ে যে মাত্র বলতো মিষ্টি ঠিকঠাক আছে, তখনই লোকটি চলে যেত। লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, তুমি প্রতিদিন মিথ্যে বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং যথেষ্ট মিষ্টি। লোকটি বলল, আসলে আপেলগুলো মিষ্টি আমিও জানি, তুমি দেখেছো আমার মিথ্যে বলাটা, কিন্তু তুমি ভালো করে দেখোনি ওই বৃদ্ধার চেহারাটা। তিনি প্রতিদিন আপেল বিক্রি করে ঠিকই, কিন্তু আমার মনে হয় না তার কপালে একটা আপেল খাওয়ার সৌভাগ্য জোটে। অনেক কষ্ট করে তাকে পেটের খাবার জোগাড় করতে হয়, তাই আমি না হয় প্রতিদিন মিথ্যে বলেই নিজের ভাগের একটা আপেল তাকে দিয়ে দিই। এদিকে আপেল বিক্রি করা সেই বৃদ্ধার পাশে বসেন এক সবজি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ তিনি বৃদ্ধাকে বললেন, মাসিমা, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন কেন? বৃদ্ধা হেসে বলল, কারণ আমি জানি সেই লোকটি প্রতিদিন আমাকে মিথ্যে বলে একটা করে আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝি না, আমার প্রতি তার ভালোবাসা দেখে, তাই তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও নিজে নিজেই তার দিকে ঢলে পড়ে। সত্যি কিছু কিছু মায়া মমতা ভালোবাসাগুলো বর্ণনা করে বোঝানো যায় না, এগুলো টাকার পরিমাণেও মাপা যায় না, এগুলো শুধু অনুভব করা যায়। এরকম আড়ালে আমরা অনেকেই অনেকের কেয়ার করি, কিন্তু কেউ কাউকে বুঝতে দেই না। এভাবেই বেঁচে থাকুক আড়ালে থাকা ভালোবাসাগুলো। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।